আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আসছেন সুস্থ আসছেন আজকে আমি আপনাদেরকে ঢাকা থেকে ময়মনসিংগামী যতগুলো আন্তনগর ট্রেন রয়েছে সবগুলো ট্রেন সম্পর্কেই বিস্তৃত জানিয়ে দিব ইনশাল্লাহ ট্রেনগুলোর নাম ঢাকা থেকে ট্রেনগুলো কখন ছাড়ে ময়মনসিং যে কখন পৌঁছায় ট্রেনগুলো কবে বন্ধ থাকে এবং ঢাকা থেকে ময়মনসিং কোন রুট দিয়ে যায় সব কিছু সম্পর্কেই বিস্তৃত জানতে পারবেন তো ঢাকা থেকে ময়মনসিংহগামী টোটাল ট্রেনের সংখ্যা হচ্ছে ছয়টা ট্রেনগুলো হচ্ছে তিস্তা এক্সপ্রেস অগ্নিবীণা এক্সপ্রেস মোহনগঞ্জ এক্সপ্রেস যমুনা এক্সপ্রেস ব্রহ্মপুত্র এবং হাওড় এক্সপ্রেস এই ট্রেনগুলোর মধ্যে তিস্তা এক্সপ্রেস অগ্নিবীণা এক্সপ্রেস এবং মোহনগঞ্জ এক্সপ্রেস সবচেয়ে দ্রুতগামী তো সবার প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিব তিস্তা এক্সপ্রেস সম্পর্কে তো ঢাকা থেকে ময়মনসিং যখন ট্রেনটি যায় তখন ট্রেনটির নাম্বার থাকে হচ্ছে সাতশো সাত ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে হচ্ছে সকাল সাতটা তিরিশে এবং ময়মনসিং যেয়ে পৌঁছায় হচ্ছে দশটা তেইশে ঢাকা থেকে ময়মনসিং যেতে ট্রেনটির সময় লাগে দুই ঘন্টা তেপ্পান্ন মিনিট এবং মনে রাখবেন ঢাকা থেকে ময়মনসিং যখন ট্রেনটি যায় তখন ট্রেনটি বন্ধ থাকে হচ্ছে সোমবার সোমবার আপনারা এই ট্রেনে যাতায়াত করতে পারবেন না ঢাকা থেকে ময়মনসিং যাওয়ার সময় ট্রেনটি টোটাল পাঁচটা জায়গায় থামে ঢাকা থেকে ছাড়ে হচ্ছে সকাল সাতটা তিরিশে বিমানবন্দরে পৌঁছায় হচ্ছে আটটা দুয়ে জয়দেবপুরে পৌঁছায় হচ্ছে আটটা উনত্রিশে গফরগাঁয়ে পৌঁছে হচ্ছে নয়টা তিরিশে এবং ময়মনসিংয়ে যেয়ে পৌষে হচ্ছে দশটা তেইশে এই ট্রেনটিকে টোটাল তিনটা শ্রেণিতে ভাগ করা হয়েছে এফ সিট স্নিগ্ধা এবং শোভন চেয়ার আপনারা যদি এফ সিটে যেতে চান তাহলে জনপতি ভাড়া পড়বে একশো পঁচাশি টাকা চাইল্ড হলে ভাড়া পড়বে একশো পঁচিশ টাকা স্নিগ্ধাতে যেতে চাইলে জনপতি ভাড়া পড়বে দুইশো একাত্তর টাকা চাইল্ড হলে ভাড়া পড়বে একশো টাকা শোভন চেয়ারে যেতে চাইলে জনপতি ভাড়া পড়বে একশো টাকা চাইল্ড হলে ভাড়া পড়বে পঁচানব্বই টাকা আপনাদের সুবিধার্থের জন্য জানায় রাখি এফ সিট হচ্ছে মূলত একটা কেবিন কেবিনের মধ্যে হচ্ছে আপনারা বসে বসে যেতে পারবেন আর স্নিগ্ধা হচ্ছে মূলত এসি চেয়ার এসি চেয়ার যে বগিটা আছে সেটাকে বলে হচ্ছে ট্রেনের স্নিগ্ধা আর শোভন চেয়ার তো শোভন চেয়ারই এর পরের ট্রেনটার নাম হচ্ছে অগ্নিমিনা এক্সপ্রেস ট্রেনটি যখন ঢাকা থেকে ময়মনসিং যায় তখন ট্রেনটির নাম্বার থাকে সাতশো ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে হচ্ছে সকাল এগারোটায় এবং ময়মনসিং যেয়ে পৌঁছায় হচ্ছে একটা পঞ্চান্নতে ঢাকা থেকে ময়মনসিং যেতে ট্রেনটির সময় লাগে দুই ঘন্টা পঞ্চান্ন মিনিট এই ট্রেনটির কোনো অফডে নেই সপ্তাহের সাত দিনই চলাচল করে ঢাকা থেকে ময়মনসিং যাওয়ার সময় ট্রেনটি টোটাল চারটা জায়গায় থামে ঢাকা থেকে ছাড়ে হচ্ছে সকাল এগারোটায় বিমানবন্দরে পৌঁছায় হচ্ছে এগারোটা বত্রিশে গফরগাঁওয়ে পৌঁছায় হচ্ছে একটা ছয়ে এবং সর্বশেষ ময়মনসিং যে পৌঁছা হচ্ছে একটা পঞ্চান্নতে এই ট্রেনটিকে টোটাল তিনটা শ্রেণিতে ভাগ করা হয়েছে এফ চেয়ার এফ সিট এবং শোভন আপনারা যদি এফ চেয়ারে যেতে চান তাহলে জনপতি পূর্ণ পড়বে একশো পঁচাশি টাকা এবং চাইল্ড হলে ভাড়া পড়বে একশো পঁচিশ টাকা এফ সিটে যেতে চাইলে জনপতি ভাড়া পড়বে একশো পঁচাশি টাকা এবং চাইল্ড হলে ভাড়া পড়বে একশো পঁচিশ টাকা শোভনে যেতে চাইলে জনপতি ভাড়া পড়বে একশো টাকা এবং চাইল্ড হলে ভাড়া পড়বে আশি টাকা এর পরের যে ট্রেনটি তার নাম হচ্ছে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যখন ঢাকা থেকে ময়মনসিং যায় তখন ট্রেনটির নাম্বার থাকে সাতশো উননব্বই ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে হচ্ছে দুপুর একটা পনেরোতে এবং ময়মুছিং যায় পৌঁছে হচ্ছে চারটা আটে ঢাকা থেকে ময়মুসিং যেতে ট্রেনটির সময় লাগে দুই ঘন্টা তেপ্পান্ন মিনিট মনে রাখবেন মোহনগঞ্জ ট্রেনটি বন্ধ থাকে হচ্ছে সোমবার অর্থাৎ সোমবারে আপনারা এই ট্রেনে চলাচল করতে পারবেন না ঢাকা থেকে ময়মনসিং যাওয়ার সময় এই ট্রেনটিও টোটাল চারটা জায়গায় থামে ঢাকা থেকে ছাড়ে হচ্ছে একটা পনেরোতে বিমানবন্দরে যেয়ে পৌঁছায় হচ্ছে একটা পঁয়তাল্লিশে গফরগাঁয়ে পৌঁছায় হচ্ছে তিনটায় এবং ময়মনসিংহে যেয়ে পৌঁছায় হচ্ছে বিকাল চারটা আটে এই ট্রেনটিকে মাত্র দুইটা শ্রেণিতে ভাগ করা হয়েছে একটা হচ্ছে স্নিগ্ধা আর একটা হচ্ছে শোভন চেয়ার আপনারা যদি স্নিগ্ধাতে যেতে চান তাহলে জনপতি ভাড়া পড়বে দুইশো টাকা এবং চাইল্ড হলে ভাড়া পড়বে একশো টাকা শোভন চেয়ারে যেতে চাইলে জনপতি ভাড়া পড়বে একশো টাকা এবং চাইল্ড হলে ভাড়া পড়বে পঁচানব্বই টাকা এরপরের ট্রেনটির নাম হচ্ছে যমুনা এক্সপ্রেস ট্রেনটি যখন ঢাকা থেকে ময়মনসিংহ যায় তখন ট্রেনটির নাম্বার থাকে সাতশো পঁয়তাল্লিশ ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে হচ্ছে বিকাল চারটা পঁয়তাল্লিশে এবং ময়মনসিং যেয়ে পৌঁছায় হচ্ছে আটটা দশে ঢাকা থেকে ময়মনসিং যেতে ট্রেনটির সময় লাগে তিন ঘন্টা পঁচিশ মিনিট ট্রেনটি সপ্তাহে সাত দিনই চলাচল করে কোনো দিনই বন্ধ থাকে না ঢাকা থেকে ময়মনসিং যাওয়ার সময় ট্রেনটি টোটাল ছয়টা জায়গায় থামে ঢাকা থেকে ছাড়ে হচ্ছে বিকাল চারটা পঁয়তাল্লিশে বিমানবন্দরে পৌঁছায় হচ্ছে পাঁচটা সতেরোতে জয়দেবপুরে পৌঁছায় হচ্ছে পাঁচটা পঞ্চাশে শ্রীপুরে পৌঁছায় হচ্ছে ছয়টা আঠেরোতে গফরগাঁওয়ে পৌঁছায় হচ্ছে ষাটটায় এবং সর্বশেষ ময়মনসিং যায় পৌঁছায় হচ্ছে আটটা দশে এই ট্রেনটিকে টোটাল চারটা শ্রেণিতে ভাগ করা হয়েছে এফ চেয়ার এফ সিট শোভন এবং শোভন চেয়ার আপনারা যদি এফ চেয়ারে যেতে চান তাহলে জনপতি ভাড়া পড়বে একশো পঁচাশি টাকা এবং চাইল্ড হলে ভাড়া পড়বে একশো পঁচিশ টাকা এফ সিটে যেতে চাইলে জনপতি ভাড়া পড়বে একশো পঁচাশি টাকা চাইল্ড হলে ভাড়া পড়বে একশো পঁচিশ টাকা শোভনে যেতে চেলে জনপতি ভাড়া পড়বে একশো বিশ টাকা চাইল্ড হলে ভাড়া পড়বে আশি টাকা এবং শোভন চেয়ারে যেতে চলে জনপতি ভাড়া পড়বে একশো চল্লিশ টাকা চাইল্ড হলে ভাড়া পড়বে মাত্র পঁচানব্বই টাকা এর পরের ট্রেনটির নাম হচ্ছে ব্রহ্মপুত্র ট্রেনটির নাম্বার হচ্ছে সাতশো তেতাল্লিশ ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে হচ্ছে সন্ধ্যা ছয়টা পনেরোতে এবং ময়মনসিংহে যা পৌঁছায় হচ্ছে রাত নয়টা তিরিশে ঢাকা থেকে ময়মনছিং যেতে ট্রেনটির সময় লাগে তিন ঘন্টা পনেরো মিনিট ট্রেনটির কোনো অফ ডে নেই অর্থাৎ ট্রেনটি সপ্তাহে সাত দিনই চলাচল করে ঢাকা থেকে ময়মনছিং যেতে ট্রেনটি টোটাল পাঁচটা জায়গায় থামে ঢাকা থেকে ছাড়ে হচ্ছে ছয়টা পনেরোতে বিমানবন্দরে পৌঁছায় হচ্ছে ছয়টা সাতচল্লিশে জয়দেবপুরে পোষায় হচ্ছে সাতটা তেরোতে গফরগাঁওয়ে পোষায় হচ্ছে আটটা তেইশে এবং ময়মনসিং যে পোষায় হচ্ছে নয়টা তিরিশে এই ট্রেনটিকেও টোটাল দুইটা শ্রেণিতে ভাগ করা হয়েছে একটা হচ্ছে স্নিগ্ধা একটা হচ্ছে শোভন চেয়ার তো আপনারা যদি স্নিগ্ধাতে যেতে চান তাহলে জনপতি ভাড়া পড়বে দুইশো একাত্তর টাকা এবং চাইল্ড হলে ভাড়া পড়বে একশো উনআশি টাকা শোভন চেয়ারে যেতে চাইলে জনপতি ভাড়া পড়বে একশো টাকা চাইল্ড হলে ভাড়া পড়বে পঁচানব্বই টাকা আমাদের সর্বশেষ যে ট্রেনটি তার নাম হচ্ছে হাওড় এক্সপ্রেস তো এই ট্রেনটি হচ্ছে ঢাকা থেকে ময়মনসিং যাওয়ার সর্বশেষ ট্রেন এটি ঢাকা থেকে ছাড়ে হচ্ছে রাত দশটা পনেরোতে এবং ময়মনসিং যায় পৌঁছায় হচ্ছে রাত একটা সাতচল্লিশে ঢাকা থেকে ময়মনসিংহ যেতে ট্রেনটির সময় লাগে তিন ঘন্টা বত্রিশ মিনিট এই ট্রেনটিরও কোনো অপডে নেই সপ্তাহে সাত দিনই চলাচল করে ঢাকা থেকে ময়মনসিং যেতে ট্রেনটি টোটাল পাঁচটা জায়গায় থামে ঢাকা থেকে ট্রেনটি ছাড়ে হচ্ছে রাত দশটা পনেরোতে বিমানবন্দরে যেয়ে পৌঁছায় হচ্ছে দশটা সাতচল্লিশে জয়দেবপুরে পৌঁছায় হচ্ছে এগারোটা পনেরোতে গফরগাঁওয়ে পৌঁছায় হচ্ছে বারোটা তেইশে এবং সর্বশেষ ময়মনসিংয়ে যেয়ে পৌঁছায় হচ্ছে একটা সাতচল্লিশে এই ট্রেনটিকেও টোটাল দুইটা শ্রেণিতে ভাগ করা হয়েছে একটা হচ্ছে শোভন আর একটা হচ্ছে শোভন চেয়ার আপনারা যদি শোভনে যেতে চান তাহলে জনপতি ভাড়া পড়বে একশো টাকা এবং চাইল্ড হলে ভাড়া পড়বে আশি টাকা শোভন চেয়ারে যেতে চলে জনপতি ভাড়া পড়বে একশো টাকা আর চাইল্ড হলে ভাড়া পড়বে পঁচানব্বই টাকা আজকের ভিডিওতে ছিল এতটুকুই কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ